হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে পিএসপির সাহায্যে ফাইল আপলোড করবেন অর্থাৎ একটি ইমেজ ফাইল আপনি কীভাবে আপলোড করবেন এবং ফাইল আপলোড করার সময় কীভাবে রেজিস্ট্রেশন দেবেন অর্থাৎ ইউজাররা নির্দিষ্ট ফাইল আপলোড করতে পারবে অথবা নির্দিষ্ট এক্সটেনশনের ফাইল আপলোড করতে পারবে অর্থাৎ ইমেজ ছাড়া কোনো ফাইল আপলোড করতে পারবে না এবং নির্দিষ্ট সাইজ অর্থাৎ কোনো নির্দিষ্ট সাইজের ভেতরে আপলোড করতে হবে ফাইল সাইজটা যেন নির্দিষ্ট সাইজের মধ্যে হয় অর্থাৎ বেশি বড় সাইজের ফাইল হলে আপলোড করতে পারবে না এগুলো আপনারা দেখেছেন এ পর্বে আরও কিছু বিষয় দেখাবো আপনি যখন ফাইল একটা আপলোড করবেন তখন ওই একই নামে ফাইল যদি আগে আপনার ফোল্ডারের মধ্যে থাকে অর্থাৎ সার্ভারের মধ্যে থাকে তাহলে সেই আগের ফাইলটাতে রিপ্লেস নেবে অনেক সময় দেখা যাবে যে একই নাম হতে পারে কিন্তু আপনাদের দুইটি ফাইলই ফোল্ডারের মধ্যে প্রয়োজন সেক্ষেত্রে আপনারা নতুন যে ফাইলটি আপলোড করবেন সেই ফাইলটি রিনেম করে আপলোড করতে হবে আর ফাইল পূর্বে থেকে সার্ভারে আছে কি না ফোল্ডারে অথবা ডিরেক্টরিতে আছে কি না সেটি আমাদেরকে জানতে হবে এবং পরবর্তীতে রিনেম করে নতুন ফাইলটি আপলোড করতে হবে এখন আমি সেই বিষয়গুলো দেখাচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন এখানে দেখুন যখন আমি ফাইলগুলো আপলোড করেছি এখানে আমি নির্দিষ্ট শর্ত দিয়েছি অনেকগুলো শর্ত দিয়েছি এখন এইখানে আমরা আরেকটি শর্ত দেবো যে ফাইলটি এক্সিস্ট কিনা অর্থাৎ পূর্বে থেকেই সার্ভারে রয়েছে কিনা ডিরেক্টরিতে রয়েছে কিনা এটির জন্য ফাইল এক্সিস্ট একটি ফাংশন রয়েছে সেই ফাইল এক্সিস্ট ফাংশনটা আমরা ব্যবহার করব আমরা এই জায়গাতে এটি চেক করবো এখানে ইফ ইলস দুটি লিখে নিলাম যদি ফাইলটি এক্সিস্ট হয় ফাইল এক্সিস্ট ফাংশনটি হচ্ছে এটি হচ্ছে ফাইল এক্সিস্ট ফাংশন যদি ফাইলটি এক্সিস্ট হয় তাহলে সে এখানে কিছু বিষয় বলবে এবং এক্সিস্ট না হলে আমরা লিখে দিচ্ছি ফাইল ফাইল অলরে অলরেডি এক্সিস্ট এটা বলে দিল আমরা পরবর্তীতে আরও কিছু কাজ করব আর যদি এক্সিস্ট না হয় তাহলে সে নিচের কাজগুলো করবে যেমন এখানে দেখুন আমরা সরি আমাদের কাজ শেষ হয়নি এখনো এখানে আমাদের কোন ফাইলটি এক্সিস্ট হচ্ছে মানে সেটি এখানে বলে দিতে হবে আমাদের এখান থেকে ফাইলের নামটি জানছি এবং এখান থেকে আমরা লোকেশানটা জানছি এই যে এখানে আমাদের এই যে আপলোক এখান থেকে আমরা লোকেশনটা জানছি তাহলে প্রথমে আমাদের এখানে আপলোড লোকেশনটা বলে দিতে হবে আপলোক এবং আমাদের ফাইলের নামটি রয়েছে ফাইল নাম আমরা ফাইলের নাম সরাসরি লিখেছিলাম এই জায়গায় আমরা ফাইল নাম অর্থাৎ এই নতুন যে ফাইলটি আসছে সেই ফাইলটি এই লোকেশানে রয়েছে কিনা যদি থাকে তাহলে এই মেসেজটি দিবে আর যদি না থাকে তাহলে সে আপলোড করবে এখানে আমরা এই ফাইলটি আমরা ইতিপূর্বে আপলোড করেছি দেখি কি হয় ক্লিক করলাম দেখুন এখানে লিখে আসছে ফাইল অলরেডি এক্সিস্ট অর্থাৎ ফাইলটি পূর্বে থেকে রয়েছে তাহলে আমাদেরকে এই ফাইলটি যদি আবার আপলোড করতে চাই তাহলে কী করতে হবে আমাদের ফাইলটাকে রিনেম করতে হবে অর্থাৎ আমি নতুন যে ফাইলটা আপলোড করতে চাচ্ছি সেটা নতুন একটি নাম দিতে হবে এখন আমরা নতুন নামটা কীভাবে দেবো নতুন নামটা অনেকভাবে দেওয়া যায় আমি সবচেয়ে সহজ পদ্ধতি দেখাচ্ছি র্যান ফাংশনের মাধ্যমে আমি নাম্বার অটো জেনারেট করব এবং সেই অটো জেনারেট করতে নাম্বারটি আমি আমার ফাইল নাম্বারে দিয়ে দেবো অর্থাৎ ফাইল নামে দিয়ে দেবো তাহলে র্যান ফাংশনটি হচ্ছে ইতিপূর্বে আমি র্যান ফাংশনে দেখিয়েছিলাম র্যান্ট ফাংশনটি এমন এখানে আপনারা আর্গুমেন্ট দিতে পারেন না দিতে পারেন কিন্তু আমি আর্গুমেন্টগুলো দিচ্ছি যেমন এখানে আমার সর্বনিম্ন এক হাজার অর্থাৎ এক হাজারের নিচে কখনো নাম্বারটি আসবে না এবং সর্বোচ্চ দশ হাজার আমি দশ হাজার দিলাম আরও বেশিও দিতে পারি এর ভিতরে আমার নাম্বারটি থাকবে এখন আমার নাম্বারটি জেনারেট হচ্ছে কিনা আমি দেখে আসি এইটি কমেন্টে রাখলাম আমি পারি রিল ওটা এই যে আমাদের নাম্বারটি জেনারেট হয়েছে এখন এই নাম্বারটি আমি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি পারি মধ্যে এইখানে যখন দেখলো ফাইলটি রয়েছে তাহলে সে ফাইলটির নতুন একটি নাম দেবে এখানে আমি লিখলাম নিউ ফাইল নেম নিউ ফাইল নেমে দিলাম আমার নতুন ফাইলের নামটি হবে হচ্ছে এখানে আমি যে র্যান্ট দিয়েছি এই র্যান্টটা হবে অর্থাৎ যে নাম্বারটি জেনারেট হচ্ছে সেটি হবে এবং সেই সঙ্গে আমার ফাইলের এক্সটেনশান হতে হবে ফাইলের এক্সটেনশানটা কী আমরা ফাইলের এক্সটেনশানটা জেনেছি হচ্ছে এই যে এই ইএক্সটি এটার মাধ্যমে ফাইলের এক্সটেনশানটা আমরা জানতে পেরেছি এই কারণে আমরা এখানে ই দিয়ে দেবো অর্থাৎ এখানে এক্সটেনশন চলে আসলো কিন্তু এখানে আমাদের নাম্বারটা আসলো এবং ইএক্সটি ইএক্সটিটা হচ্ছে শুধুমাত্র জেপিজি আসলো কিন্তু আমাদের মাঝখানে একটি ডট দিতে হবে ডটটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম তাহলে এখানে ফাইলের নামটি আসলো এখন ফাইলের নামটি ঠিক আছে কিনা আমি এটি দেখছি এটা আমি কমেন্টে রাখলাম এটা আমি রিলোড করলাম দেখুন এই যে আমাদের নাম্বারটা জেনারেট হয়েছে এবং একটা ডট আসছে এবং পরে আমাদের জেপিজি এক্সটেনশনটাও চলে আসছে এখন নতুন ফাইল যদি আমি আপলোড করি তাহলে এই নামে আপলোড হবে অর্থাৎ নতুন নামে আপলোড হবে এখন আপলোডের বিষয়টা আমরা এখানে বলি নাই বলবো আমাদের এটি দরকার নাই এটিও দরকার নাই আপলোডটা হচ্ছে এখানে এই যে মুভ আপলোডেড ফাইল এই ফাংশনটাই ব্যবহার করব কিন্তু এখানে আমাদের টেম্পোরারি লোকেশন থেকে আমাদের আপলোডে যাবে কিন্তু এখানে ফাইল নামটা ছিল হচ্ছে পুরাতন ফাইল নাম এখন আমরা পুরাতন ফাইল নাম না দিয়ে না দিয়ে আমরা নতুন ফাইলের নাম দেবো অর্থাৎ নিউ ফাইল নাম এইটা দেব আমি নিউ ফাইল নাম এখানে দিয়ে দিলাম তারপরে আমি এটি কাজ হচ্ছে এখানে আমি দেখি আমি রিলোড করলাম আমি আগের ছবিটা আমি সিলেক্ট করলাম তারপর আপলোডে ক্লিক করলাম সরি এখানে আমাদের কোনো মেসেজ দিচ্ছে না ফাইলটি আপলোড হচ্ছে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না আমরা একটি এখানে মেসেজও দিতে পারি যে ফাইল আপলোড সাকসেসফুল আমি ফাইলটি আবার সিলেক্ট করলাম বিজি তারপরে আমি এটা আপলোডে ক্লিক করলাম এই দেখুন আপলোড সাকসেসফুল হয়েছে তারপরে আমরা যদি আমাদের ফোল্ডারে যদি যাই অর্থাৎ যে যেখানে আমি আপলোড করেছি এই যে ডিরেক্টরিতে গেলাম ইমেজেস এই যে আমাদের নতুন ফাইলগুলো আপলোড হয়েছে ঠিক মতোই যেমন আমি নতুন আপলোড করেছি এই এটা একটি আপলোড করেছি আমি আবার একটু এটা টেস্ট করে দেখি আমরা অন্য একটা ফাইল আপলোড করতে চাচ্ছি যেমন এই যে এই ফাইলটি এখানে একটা ফাইল রয়েছে আমি এখানে নতুন আরেকটা ফাইল আপলোড করতে চাচ্ছি আমি করলাম করলাম তারপর ক্লিক আপলোড সাকসেসফুল তারপরে আমি যদি আমার ডিরেক্টরে যাই ইমেজেস এই যে দেখুন এখানে এই যে ওয়ান থ্রি সেভেন টু নামে ফাইলটি আপলোড হয়েছে এবং আমাদের এই যে পূর্বে যে ফাইলটি রয়েছে এই যে ইমেজেস থ্রি জিপিসি এই ফাইলটিও সেখানে রয়েছে এরপর আপনারা দেখলেন সার্ভারে যদি আগে থেকেই কোনো একটি ফাইল থাকে এবং একই নামে যদি আরেকটি ফাইল যদি আপলোড করতে চান তাহলে সেই ফাইলটি রিনাম করে কীভাবে সার্ভারের ফাইলটি আপলোড করবেন টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ